প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আমাদের রচিত বই মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিনেসের আর্থিক বিবরণী নিয়ে ইতিমধ্যে আর্থিক বিবরণীর পর্ব এক তোমরা দেখেছো যেখানে আমরা নিট বিক্রয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা কী নিয়ে আলোচনা করব তা চলো দেখি আজকে আমরা পর্ব দুয়ে আর্থিক বিবরণীর পর্ব দুয়ে নিট ক্রয়ের সূত্র নিয়ে আলোচনা করব নিট ক্রয় জানার জন্য আমাদেরকে অবশ্যই সূত্রগুলো জানতে হবে ইতিমধ্যে নিট বিক্রয়ের সূত্রগুলো তোমরা যেভাবে মুখস্থ করেছো নিট ক্রয়ের সূত্র একই রকম শুধু এখানে ক্রয়ের কথাগুলোই থাকে তাহলে চলো আমরা ক্রয়ের সূত্রগুলো প্রথম মুখস্থ করি তারপরে আমরা কিছু এক্সারসাইজ করব নিট ক্রয়ের সূত্রের জন্য আমাদের প্রথম ক্রয় জানতে হবে এবং ক্রয়টা কোথায় থাকবে ক্রয়টা থাকবে রেয়া মিলে কোথায় থাকবে রেয়া মিলে রেয়া মিলে ভালো করে পরে দেখবা ক্রয় কথাটা আছে কি না পণ্য ক্রয় বা শুধু ক্রয় আছে কি না টাকাটা বসাতে হবে প্রথম ঘরে যদি তোমার বিশ্বদায় বিবরণীতে নিট ক্রয় নির্ণয় করতে বলে তাহলে বিশ্বদায় বিবরণী ঘর হলো তিনটা আর যদি শুধু ক্রয় নির্ণয় করতে বলে তাহলে দুটো ঘর আঁকলে অঙ্কে হবে তাহলে নিট ক্রয়ের বেলায় প্রথম ক্রয়ের ক্রয়টা খুঁজবা রেয়া মিলে এবং রেয়া মিলে টাকাটা প্রথমে ক্রয় লেখে প্রথম ঘরে বসায় দিবা বসার পরে দেখবা যে অলিখিত ক্রয় বা ধারে বা বাকিতে ক্রয় আছে কি না এটা থাকবে তোমার সমন্বয় কোথায় থাকবে সমন্বয় সমন্বয়ে থাকতে পারে তুমি ভালো করে পড়বা থাকলে বসাবা যোগ করবা আর না থাকলে বসাবা না তাহলে অলিখিত ক্রয়টা প্রশ্ন থাকতে পারে যে এত টাকার অলিখিত ক্রয় অথবা থাকতে পারে 2000 টাকার পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি তারপরে তোমার থাকবে ফেরত বই ফেরত কথা থাকতে পারে অথবা ক্রয় ফেরত থাকতে পারে অথবা শুধু ফেরত কথাটাও থাকতে পারে ক্রয় ফেরত বই ফেরত বা ফেরত থাকতে পারে ফেরতটা রেয়া মিলে এবং সমন্বয়ে দুই পাশেই থাকতে পারে অথবা এক পাশেই থাকতে পারে তাহলে ফেরত থাকলে আমরা বাদ দেবো এবং দুই পাশে ফেরত থাকলে আমরা টাকাটা যোগ করে নেব আগে মনে করো এই দুই হাজার টাকা আছে তোমার রেয়া মিলে এবং পাঁচশো টাকা আছে সমন্বয় তাহলে দুটো যোগ করে দুটো একসাথে যোগ করে আমরা প্রথম ঘরে বসাই দেবো দুটো যোগ করলে আমাদের হয় পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা আমরা প্রথম ঘরে বসায় দিব এবং ক্রয় থেকে বাদ দিব তারপরে তোমার আছে ক্রয় বা বা কারবারিক বার্তা শুধু বাট্টা থাকলে তুমি সেটা নিবা না তোমাকে নিতে হবে ক্রয় আছে কিনা কারবারি বার্তা আছে কিনা ব্যবসায়িক বার্টা আছে কিনা প্রশ্নের শুধু রেয়া মিলে বার্তা থাকে যা কারবারি বার্তা নয় সেটা হলো প্রদত্ত প্রাপ্ত বার্তা আমরা পর্বে দুই বলেছিলাম তাহলে আমরা ক্রয় বা কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা থাকলে নেব এবং যা রেয়া মিলে থাকবে এবং তুমি টাকাটা কি করবা সকল স্টেপ বাই স্টেপ যোগ করার পরে এই টাকাটাও বাদ দিবা এই যে আমরা এখানে টাকা যোগ করে বসেছি এরপরে আবার কারবে টাকা বসায় বাদ দিয়েছি এরপরে আছে বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন যা সমন্বয় দেওয়া থাকবে সমন্বয় যদি তোমার দেওয়া থাকে মালিক পণ্য উত্তোলন করেছে বা হিসাব মালিকের পণ্য হিসাবভুক্ত হয়নি সে যদি উত্তোলন থাকে তাহলে অবশ্যই সেটা মালিক কর্তৃক পণ্য উত্তোলন শুধু পণ্য উত্তোলন থাকলেও সেটা মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকবে কথাটা সমন্বয় সমন্বয়টা তুমি ভালো করে পড়ে নিবা এবং এই টাকাটাও পরবর্তী টাকা থেকে বাদ দিবা মানে ক্রয়ের টাকা থেকে বাদ দিবা এর পরের স্টেপ হল বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ এটাও সমন্বয় থাকবে এবং বিনামূল্যে পণ্য বিতরণ উল্লেখ থাকবে অথবা মালিক প্রচারণের জন্য পণ্য বিতরণ করেছে এ ধরনের কথা থাকবে সমন্বয়ে থাকবে যা এবং এই টাকাটাও পরবর্তী টাকা থেকে বাদ দেবা মানে ক্রয়ের যোগ বিয়োগ করার পরে যে টাকাটা পাবা সেটা থেকে বাদ দিবা এবং নিচে আমরা একটা দেখতেছি যে বাদ মুনাফা বিহীন বিক্রয় বা ক্রয় মূল্য পণ্য বিক্রয় সমন্বয় থাকবে এবং এটা তোমার তোমাদের জন্য আসে না তোমাদের ক্লাসে আসে না যদি স্কুল কর্তৃক প্রশ্ন হয় তাহলে অবশ্যই এটা কী করবা এটা ক্রয়ের সর্বশেষ টাকা থেকে বাদ দিবা বাদ দেওয়ার পরে সমন্বয় থাকবে বাদ দেওয়ার পরে যে টাকাটা পাবো সেটাই আমার হবে ক্রয় আমরা টাকাটা এখানে একবার লেখবো এবং চূড়ান্তভাবে এই টাকাটা এখানে লিখে দেব তাহলে আমরা আরেকবার সূত্রগুলো দেখে আসি নিটক্রয়ের জন্য প্রথমে আমার ক্রয় জানতে হবে মিলে থাকবে বাকিতে বা অলিখিত ক্রয় থাকবে সমন্বয় থাকবে এবং যদি না থাকে তাহলে তুমি যোগ করবা না অলিখিত ক্রয় থাকলে যোগ করবা নেলে করবা তেমনি ফেরত থাকলে বাদ দিবা না থাকলে বাদ দিবা না অনেক সময় শুধু ক্রয় থাকে তাহলে আমার নিট প্রায় সেটাই কারবারি বাটা থাকলে বাদ দিবা নেলে বাদ দিবা না ফেরত বলেছি মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকলে বাদ দিবা না থাকলে বাদ দেওয়া দরকার নেই যে কয়টা আইটেম থাকবে সে কয়টার আইটেমেরই কাজ করবা এবং বিনামূল্যে পণ্য বিতরণ এগুলো যদি থাকে তাহলে বাদ দিবা তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে সূত্রে যে আইটেমগুলো থাকবে যে নামে থাকবে সে নাম অনুযায়ী তাকে যোগ বাদ দিতে হবে শুধু অলিখিত ক্রয়টাই যোগ করতে হবে এবং বাকি সবগুলোই বাদ দিতে হবে যদি থাকে আমরা স্টেপ বাই স্টেপ বাদ দিব আর না থাকলে আমরা টোটাল ক্রয়টাকেই নিট ক্রয় বলতে পারি তাহলে চলো আমরা একটা প্রশ্নে চলে যাই দেখি একটা প্রশ্ন কি আছে সেটা নিয়ে আমরা কিছু এক্সারসাইজ করি এতক্ষণ আমরা সূত্রটা মুখস্থ করলাম এখানে প্রশ্নে আছে আমাদের বইয়ে মাস্টার কোয়েশন আছে অনেক সুন্দর সুন্দর সেখান থেকে নেওয়া এবং মাস্টার কোয়েশনগুলো তোমরা একটা করলে অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পারবা তাহলে দেখি আমরা একটা মাস্টার কোয়েশন নিয়েছি জনাব উদ্দিনের দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রিয়ামিল ও অন্যান্য তথ্য তিনি নিম্নরূপ উদ্দিনের রিয়ামিল তাহলে এখানে কি আছে দেখো ফেরত আছে দুই হাজার টাকা পণ্য আনান খরচে টাকা আছে মজুদ পণ্য আছে ক্রয় বিক্রয় আছে বিজ্ঞাপন আছে শিক্ষা নিবে সালামি আছে সাধারণ সঞ্চিতি আয়কর জীবন বিমা কারবারি বার্টা ইত্যাদি আছে এবং কিছু সমন্বয় দেওয়া আছে তার সমন্বয় পড়বো আমরা পরে আমরা আগে প্রশ্ন দেখি কি চেয়েছে প্রশ্ন আজকে যেহেতু নিট ক্রয়ের সূত্র ছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে যদি শুধু কিছু পরিমাণ নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের ঘর করতে হবে তিনটা বিবরণ এবং দুটো টাকার ঘর একটা ক্যালকুলেশনের ঘর এবং একটা ঘর তাহলে আমরা সূত্রে পড়েছিলাম ক্রয় খুঁজতে হবে পণ্য ক্রয় আছে পঁচাশি হাজার টাকা এবং বিক্রয় আছে এক লাখ সত্তর হাজার টাকা কিভাবে বুঝলাম কোনটা ক্রয় এবং কোনটা বিক্রয় প্রথম ক্লাসে বলেছিলাম আমরা জানি ক্রয় ডেবিট হয় ব্যয় হিসাব তাহলে ক্রয় ডেবিট ডেবিটে টাকাটা নিতে হবে তাহলে দেখে আমরা ডেবিটে টাকাটা বসাইছি কি না হ্যাঁ ক্রয় পঁচাশি হাজার টাকা বসাইছি আমরা এরপর আমার খুঁজতে হবে অলিখিত ক্রয় বা বাকিতে ক্রয় আছে কি না আমরা সমন্বয় পাব সেটা বাকিতে পণ্য ক্রয় দুই হাজার টাকা যা হিসাবভুক্ত করা হয়নি যা হিসাবভুক্ত করা হয়নি তাই অলিখিত তাহলে আমরা যোগ করে দেব কত টাকা দুই হাজার টাকা এই যে আমরা এখানে লিখলাম যোগ অলিখিত ক্রয় দুই হাজার টাকা যোগ অলিখিত ক্রয় দুই হাজার টাকা এর পরের স্টেপ আমাদের হলো ফেরত টাকা দুইটা আছে কোনটা প্রথম ক্লাসে বলেছিলাম যে ফেরত যার ফেরত আমরা যার কাজ করব তারটা সবসময় উল্টাটা নিব আমরা যেহেতু ক্রয় কাজ করছি ক্রয় হলো তোমার ডেবিট এবং ক্রয়ের সাথে যদি কোনো লেনদেন থাকে কোনো নামে থাকে ক্রয়ের তাহলে সেটার অপশনটা হবে ক্রেডিট তাহলে শুধু ফেরত এখানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত দুটোই আছে আমরা জানি ক্রয় ফেরত ক্রেডিট এবং ক্রয় নামে যদি অন্য কোনো কথা হয় ক্রয় বার্তা তাহলে সবগুলি আমাদের ক্রেডিট পাশে টাকাটা নিতে হবে তাইলে ক্রয় ফেরতের টাকাটা হলো আমাদের এক হাজার টাকা এবং আমাদের সমন্বয়ে কোনো ফেরত আছে কিনা আমরা দেখি এখানে দেখতে পাচ্ছাছি যে অলিখিত ক্রয় ও বিক্রয় ফেরত আছে তাহলে আমরা অলিখিত ক্রয় কত পেলাম দুইশো টাকা দুইশো টাকা আর এক হাজার টাকা আমরা টোটাল পেলাম বারোশো টাকা এই যে আমরা এখানে বাদ ফেরত লিখলাম বারোশো টাকা তাহলে পঁচাশি দুই হাজার টাকা এবং সাতাশি হাজার থেকে বারোশো গেলে আমরা পাই পঁচাশি হাজার আটশো টাকা এর পরের দিস্টেপ হলো আমাদের বারটা কার্ডের বার্তা এখানে উল্লেখ আছে তাহলে এটাই নিতে হবে এবং একটু আগে বলেছি কোনটা হবে এখানে ডেবিট ক্রেডিট দুই পাশের টাকা আছে আমার নিতে হবে ক্রেডিট পাশের টাকাটা কারণ আমার ক্রয় বারটা জানি ক্রেডিট তাহলে এটা আমরা চলো বাদ দিয়ে দিই বাদ কারবারই বার্তা কত টাকা পেলাম এক হাজার টাকা তাহলে পঁচাশি হাজার আটশো থেকে এক হাজার গেলে থাকে চুরাশি হাজার আটশো টাকা এর পরের স্টেপ হলো আমার মালিক কর্তৃক পণ্য উত্তোলন অথবা বিনামূল্যে পণ্য উত্তোলন চলো দেখি সমন্বয় দেখতে হবে আমার বাকিতে পণ্য বিক্রয় আসবে না বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে পেয়েছি আমরা পাঁচ হাজার টাকা যা হিসাবভুক্ত করা হয় নাই এটা পরবর্তী টাকা থেকে আমাদের বাদ দিতে হবে তাহলে চুরাশি হাজার থেকে পাঁচ হাজার টাকা আমরা বাদ দিয়ে দিই পাঁচ হাজার টাকা তাহলে আমার থাকে উনআশি হাজার আটশো টাকা এরপরে দৃষ্টি হলো আমার মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমরা একটু আগে দেখেছি মালিক কর্তৃক পণ্য উত্তোলনে এখানে আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন কত টাকা দুই হাজার টাকা তাহলে চলো বাদ দিয়ে দিই বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন দুই হাজার টাকা তাহলে টোটাল সবগুলো বাদ দিয়ে আমি যে টাকাটা পাবো সেটাই হলো নিটক্রয় নিটক্রয়ে তোমাদের সৃজনশীলে এতগুলো আইটেম থাকে না আমরা বোঝানোর জন্য এতগুলো আইটেম দিয়েছি তোমাদের সৃজনশীলে খুব কমই থাকে অথবা সবই থাকতে পারে যখন যেটা থাকবে সেটা বাদ দিবা যদি ক্রয় থাকে কলিখিত ক্রয় থাকে যোগ করবা না থাকলে যোগ করা দরকার নাই যদি ফেরত থাকে বাদ দিবা ফেরত না থাকলে বাদ দেওয়ার দরকার নেই কার্বারটা থাকলে বাদ দিবা না থাকলে দেওয়ার দরকার নেই এর আগেই বলেছিলাম এরকম বাদ দিয়ে তুমি নিটক্রয় পেতে পারো অথবা তোমার প্রশ্নের শুধু ক্রয় থাকে আর কিছু থাকে না সেটাও তোমার জন্য ক্রয়। আশা করি তোমরা আমাদের ক্রয় কিভাবে নির্ণয় করতে হবে তা এতক্ষণ দেখে বুঝতে পারলা তাহলে খাতা কলম নিয়ে এখনই বাসায় বসে যাও বইটা খোলো বইটা খুলে একটা এক্সারসাইজ করা শুরু করে দাও এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভিডিওর সূত্রগুলো মুখস্থ করে অথবা ভিডিওর প্রশ্নটা দেখে নিজে নিজেই করার চেষ্টা করো এবং তোমরা বুঝতে পারলে আমাদের এই ভিডিও লেকচারটা সার্থক এবং তোমাদের জন্য আমরা ভিডিও লেকচার দিচ্ছি কন্টিনিউ তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো আর অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা আর তোমাদের আর্থিক বিবরণের জন্য আরও যদি স্টেপ বাই স্টেপ আমরা দেব, যদি এক যদি কারো মনে হয় যে এটা দেন আমি এটা পারতাছি না হিসাব বিজ্ঞানের তাহলে সেটা খুব শীঘ্রই দেব প্রতিনিয়ত আমরা হিসাব বিজ্ঞানে কাজ করছি এবং আমাদের বইটা কীভাবে লিখেছি তা তুলে ধরা হয়ে ধরেছি আমাদের আমরা কিছু মাস্টার কোয়েশনে তোমাদের সাথে কথা বলতেছি এবং প্রত্যেকটা উত্তরের সাথে ব্যাখ্যা আছে যেগুলো আমরা বই থেকে যেহেতু ভিডিও দিচ্ছি তোমরা দেখতে পারবা আর আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ